মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অ্যাকচুয়ালি আমরা একটা কলকাতাতেই বিজনেস স্টার্ট করতে চাইছি, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমরা একটা অনলাইনে ইন্টারভিউ করতে পারি। আমাকে আপনি 10টা মিনিট টাইম দেবেন? বার আমার ওয়াইফের সঙ্গে কথা বলেই গেট ব্যাক করছি। সর্বনাশ, এই একটা মোবাইলে তো আবার একটা সিম ভরতে হবে। আশ্চর্য, পর্ণার ফোনটা নট রিচেবল বলছে। আমি যা করছি সবার ভালোর জন্য করছি, তুমি শুধু তোমার পাশে থেকো যোগ্যদাতা, দেখো যেন কোনো গোলমাল না হয়। নতুন অফিস থেকে কেউ ফোন করছে নাকি? হ্যালো হ্যালো, আমি কি মিস্টার সৃজন দত্তর সাথে কথা বলছি? হ্যাঁ বলছি। গুড মর্নিং মিস্টার দত্ত, আমি বিপাশা ব্যানার্জি কথা বলছি মুম্বাই থেকে। এখন কি একটু কথা বলা যাবে? হ্যাঁ, মানে কি ব্যাপার ম্যাম? চাক, চিনতে পারিনি। আমি একটা জব অফার করছি আপনাকে, মানে একটা সাইট থেকে আপনার নাম্বারটা আমি পেয়েছি। সরি সরি ম্যাম, অ্যাকচুয়ালি আমি গুজরাট বেস একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেছি। আমি ইনফ্যাক্ট ওখানেই যাচ্ছি এখন। ও যোগ্যদাতা, কিছু তো একটা বুদ্ধি দাও, কি বলবো এখন? হ্যালো হ্যালো ম্যাম, হ্যালো মিস্টার দত্তক, আমি আপনার সিভিটা একটা পোর্টালে দেখলাম, সেখানে তো লেখা আছে আপনি কলকাতায় থাকেন। অ্যাকচুয়ালি আমরা একটা কলকাতাতেই বিজনেস স্টার্ট করতে চাইছি, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, মানে আমরা একটা অনলাইনে ইন্টারভিউ করতে পারি, মানে ভিডিও কলে আমরা কথা বলতে পারি। আই মিন আপনারও নিশ্চয়ই ডাউট হচ্ছে আমরা কে আছি, কি বিজনেস রান করতে চাইছি এন্ড এটসেট্রা। ম্যাম আমাকে আপনি 10টা মিনিট টাইম দেবেন? আমি একবার আমার ওয়াইফের সঙ্গে কথা বলেই গেট ব্যাক করছি। থ্যাংক ইউ। সর্বনাশ, এই একটা মোবাইলে তো আবার একটা সিম ভরতে হবে, আরেকটা মোবাইল নিয়ে নেওয়া উচিত ছিল। বাপ না দত্ত, আজকে তুই শেষ। দাদা একটু গাড়িটা সাইড করবেন। ব্যাস ব্যাস ব্যাস, দেখি। আশ্চর্য, পর্ণার ফোনটা নট রিচেবল বলছে। অবশ্য বাড়ির এক একটা জায়গায় মাঝে মাঝে নেটওয়ার্ক থাকে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।